ओमज्ञानति वेदान्तसज्ञानं जनशताकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णकृष्णभूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनि नामने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्यन्ति पतितानां पावनेभ्यो श्री कृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण गंधर्वाश्रम 26টি গুণাবলী বলছিলাম চৈতন্য চরিতামৃত থেকে। তো সবাই সাউন্ড অন করতে পারেন, সাথে সাথে কি বলতে পারেন। কৃপালু অকৃত দোহ সত্ত্ব সার সমা নিদোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চনা নিদোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চনা অপ্রমত্ত মানোদয়মানি আমরা এখানে কৃপালু চর্চা করেছি, অকৃত দ্রোহ চর্চা করেছি, সত্যসার সম নিরোষ বদান্য করেছি, মৃদু হয়েছি, আর আজকে আমরা অকিঞ্চন শুরু করবো। আমরা আটটা বৈষ্ণবদের 26টি গুণের মধ্যে 8টি গুণ চর্চা করেছি। তো আজকে নবম শুরু হবে। আমরা অলমোস্ট 3 ভাগের 1 ভাগ আমরা করেছি, বাকি আশা করি লকডাউন শেষ হতে আমরা সবগুলো কমপ্লিট করতে পারব। তো আজকে আমরা শুরু করব অকিঞ্চন। আমরা গত ক্লাসে সূচি দেখেছিলাম, সূচিতে জাস্ট একটু রিক্যাপ আমরা করে নিচ্ছি। সূচিতা বৈষ্ণবদের ইম্পর্টেন্ট গুণ আমরা দেখেছিলাম, যে বিষ্ণুদূত এবং যমদূতদের যে যে অবয়ব তারা কে পরিষ্কার কে পরিচ্ছন্ন অংশ উদাহরণ দেখেছিলাম। প্রভুপাদ বলেছেন মন্দির যত বেশি করে পরিষ্কার করবে তত বেশি, যত বেশি বিগ্রহ সাজাবে তত হৃদয় আমাদের পরিষ্কার হবে। আমরা দেখেছিলাম চৈতন্য মহাপ্রভু কাছে যখন সনাতন গোস্বামী এসেছিলেন তখন চৈতন্য মহাপ্রভু স্নান করে ঘোর কর্ম করে কি হয়ে আসতে ভদ্র হয়ে আসতে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বলেছিলেন। আমরা দেখেছিলাম প্রভুপাদ বলেছেন যে ব্রাহ্মণ হতে হলে কি করা উচিত, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, খাওয়ার পর এবং খাওয়ার পূর্বে হাত মুখ এবং পা ধোয়া উচিত ভালোভাবে। আমরা এটা দেখেছি ভাগবতম থেকে ষষ্ঠ স্কন্ধ থেকে, তার কশ্যপমণি আর দিতি বংশবান ব্রত ভগবান বিষ্ণুর আরাধনা করছিলেন সেই সময় অশুচি একদিন ভুল করে তিনি হাত পা ধুতে ভুলে গিয়েছিলেন খাবার পর, সেজন্য ইন্দ্র তার সেই 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 সুযোগে তার গর্ভে প্রবেশ করে গিয়েছিলেন তার সন্তানদের মারার জন্য। প্রপাত বলেছেন জপ ব্যাগ আমাদের কাপড় চোপড় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, স্নান নিয়মিত ভালোভাবে করা উচিত। আর প্রপাত বলছেন যে যদি সবকিছু কৃষ্ণের জিনিস হয় তাহলে কৃষ্ণের যে কোনো জিনিস স্পর্শ করার আগে আমাদের পরিষ্কার করতে হবে। আমরা এটা গতবার গত ক্লাসে চর্চা করেছিলাম, আজকে অকিঞ্চন। বৈষ্ণবদের নবম গুণ হচ্ছে অকিঞ্চন। অকিঞ্চন অকিঞ্চন মানে হচ্ছে কিঞ্চিত শব্দ থেকে অকিঞ্চন শব্দ এসেছে। আপনারা অনেক ভাবে জানেন কিঞ্চিত, কিঞ্চিত মানে হচ্ছে কি অল্প একটু, বাংলাতে বলবে কিঞ্চিত মানে অল্প একটু, আর অকিঞ্চিত মানে অল্প একটু কো না। তো কিঞ্চিত মানে অল্প একটুকু আর অকিঞ্চিত মানে অল্প একটু কো না। তো ভক্ত জড় জগতে অল্প একটু তার কোনো আসক্তি থাকে না, সেটা হচ্ছে বলা হচ্ছে অকিঞ্চন। তো অকিঞ্চন শব্দের এক কথা হলো যে যার এই জড় জগতে একটুও 1%ও কোনো জড় জগতে কোনো চাহিদা, জড় জগতে কোনো ইচ্ছা
জলজাগতিক কোনো কিছু সংরক্ষণের নিজের মধ্যে নিজের ধন সম্পদ 1% রাখার কোনো ইচ্ছা থাকে না, সেটাকে বলা হচ্ছে অকিঞ্চন। এটা কেউ পড়তে পারেন? ভগবত ভক্ত কোনো কিছুর অধিকার রক্ষার আগ্রহ থেকে থাকে এবং কোনো কিছু ভোগ বা ত্যাগ করতেও আগ্রহ বোধ করেন না, যেহেতু তিনি মনে করেন সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণেরই সম্পদ। তো সেজন্য যদি সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সম্পদ, সেজন্য ভক্ত তিনি কোনো কিছু নিজের করে রাখতে পারেন। কিন্তু এই জড়জগতের টেন্ডেন্সি কি? এই জড়জগতের টেন্ডেন্সি হচ্ছে আমরা সবকিছু নিজের নামে করতে চাই। দেখবেন কোনো, আপনি দেখবেন মাঝে মাঝে খালি জমিতে এরকম লেখা দেয়, এই জমির মালিকিনী, এই ভূ সম্পত্তির মালিকিনী, তাই না? তো আমরা যে নিজের কি বলে প্রোপ্রাইটারশিপ, সেটা এই জড়জগতে ছাড়তে চায় না। কিন্তু অকিঞ্চন মানে হচ্ছে যিনি জানেন এই জগতের সবকিছু হচ্ছে ভগবানের, সেজন্য অকিঞ্চন শব্দের কথা হলো যিনি সবকিছু জানেন, ভগবান সম্পত্তি নিজের কিছুই নেই, আর সেজন্য সবকিছু ভগবান সেবাতে লাগাতে পারেন। যেরকম প্রভুপাদের কাছে যখন এরকম একবার এসেছিল কেউ ডলার নিয়ে, এক ফটো নিয়ে এসেছিল নিউজ পেপারে, বলছে ছিল প্রভুপাদ দেখুন আমেরিকাতে এই বাবাজি আছেন, এই যোগী, তিনি এরকম ডলার দেখে তিনি এরকম দূরে সরাচ্ছেন যে আমি ডলার চাই না, এটা মায়া। তো বোঝাতে চাইছেন তিনি জড়জগতের কোনো বিষয়ের প্রতি আসক্ত নয়। তো প্রভুপাদ বললেন একটা কাজ করো, অনেক ডলার নিয়ে আসো আর আমি সেই ডলারকে টাকাকে আলিঙ্গন করব আর আমার একটা ফটো তুলে সেই পত্রিকাতে দাও। এখন প্রভুপাদ বললেন ওই যে বাবা আজ যোগী, সে মূর্খ, সে জানে না কিভাবে ডলারকে টাকাকে ভগবানের সেবাতে লাগাতে হয়। কিন্তু ভগবানের এক শুদ্ধ ভক্ত তিনি জানেন কিভাবে এই জড়জগতের সবকিছুকে ভগবানের সেবাতে লাগাতে হয়। তো সেটাকে অকিঞ্চন শুধু এটা না সবকিছু ত্যাগ করে দেয়, অকিঞ্চন মানে হচ্ছে সবসময় মনে রাখে এই জড়জগতের কোনো কিছু আমাদের না, সবকিছু ভগবানের, এটা হচ্ছে প্রকৃত অকিঞ্চন, তাই না? তো যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি অকিঞ্চনের সবচেয়ে বেস্ট উদাহরণকে গৌর কিশোর দাস বাবুজি মহারাজকে বলা হয়। গৌর কিশোর দাস বাবুজি মহারাজ হচ্ছেন অকিঞ্চন দাস বাবুজি মহারাজ, আমরা বলি না অকিঞ্চন দাস বাবুজি মহারাজ, তাই না? তো গৌর কিশোর দাস বাবুজি মহারাজের যখন আমরা প্রণাম মন্ত্র পড়ি তখন আমরা দেখতে পাই ওনার প্রণাম মন্ত্র হচ্ছে তিনি বৈরাগ্য মূর্তি, তিনি এই যে সবকিছু বিরক্তি, এরকম অকিঞ্চন ছিলেন জনজগতের কোনো বিষয়ের প্রতি ওনার একটু আসক্ত ছিল না, সেজন্য মোলাব্য বৈরাগ্যের মূর্তি ছিলেন তিনি। আপনারা বলতে পারেন আমার সাথে সাথে, নম গৌর কিশোরায়, নম গৌর কিশোরায়, নম গৌর কিশোরায়, সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে, সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে, বিপ্রলম্ভ রসম্বোধে, বিপ্রলম্ভ রসম্বোধে, রসম্বোধে, বজায়তে নমঃ, পদম বজায়তে নমঃ, পদম বজায়তে। গৌর কিশোর দাস বাবুজি মহারাজকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় অকিঞ্চন দাস বাবুজি মহারাজ নামে যার জড়জগতে একটু অকিঞ্চন মানুষ 1% কিঞ্চিত পরিমাণে কোনো আসক্তি নেই। যেরকম গৌর কিশোর দাস বাবুজি মহারাজের কাছে এনে এরকম নবদ্বীপ ভজন করতেন গঙ্গার তীরে, কোনো ঘর বাড়ি কুটির কিছু ছিল না। তো এক সময় ওনার কাছে কিছু ছিল না ঘর বাড়ি থাকার জন্য। এক সময় কি হলো, এক ব্যক্তি এসেছিল, ধনী ব্যক্তি, আর সেই ধনী ব্যক্তি নবদ্বীপে এসে বললো যে বাবাজি মহারাজ আমি আপনাকে একটা কুটির বানিয়ে দিতে চাই, আপনি এরকম শীত বর্ষা গরমকাল সবকালে কিভাবে থাকবেন, যে জপ ভজন করেন আপনাকে একটা কুটির বানিয়ে দিই। তখন কি গেলেন উনি দূরে নবদ্বীপে সিটি কাউন্সিল টয়লেট দেখবেন, এই টয়লেট আছে না, আমি ওখানে গিয়ে ভজন করবো, তোমাকে আমার জন্য কুটির বানাতে হবে না। এরকম বিরক্ত ছিলেন, জড়জগতের কোনো বিষয়ে কোনো আসক্ত ছিল না, বলে টয়লেটের মধ্যে গিয়ে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করব। তো ওই ব্যক্তি আর কিছু বলতে পারে না। আর তিনি তখন পরে বলেছিলেন ওনার যারা অনুযায়ী, বলেন যে যারা এই জড়জাগতিক বিষয়ে আসক্ত, এরকম জড়বাদী লোকেদের সঙ্গ থেকে অ্যাভয়েড করার জন্য তিনি আসলে তিনি নবদ্বীপে ছিল কুলিয়া ধর্মশালা, সেই কুলিয়া ধর্মশালাতে তিনি গিয়ে, ধর্মশালাতে টয়লেট ছিল, টয়লেটের মধ্যে ঢুকে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, সবাই নক করে তো বেরোচ্ছে না। আসলে উনি কি করতেন, টয়লেটের মধ্যে গিয়ে বাথরুমে গিয়ে জপ করতেন, হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। তিনি এরকম ওখানে গিয়ে জপ করতেন গৌর কিশোর দাস বাবুজি মহারাজ। তো আর আমার একবার যখন এক অফিসার এসেছিল, মানে এক অফিসার এসে বললো যে দেখুন আপনি এরকম, যে ওটা তো ধর্মশালা ছিল, ওই ধর্মশালার বাথরুম আপনি সবসময় লক করে রাখেন, বাইরের লোক ইউজ কিভাবে করবে, ওনার কাছে এসেছিল।
তখন গৌর কিশোরদার বাবাজি সে অফিসে যখন এসেছিল তখন বাবাজি মহারাজ সে বাথরুমের মধ্যে ঢুকে বাইরে ভিতরে থেকে তালা লক করে দিয়েছে আর বেরোচ্ছে না, সবুজের মধ্যে আপনি বেরিয়ে আসেন আপনার জন্য আমরা ভালোভাবে বানিয়ে দেবো। তো তিনি বলছেন না আমার বাইরে গেলে জড় জাগতির লোকদের সঙ্গ হয়ে যাবে, আমি এর থেকে এখানে ভালো কোনো ঝামেলা। তারপর এরকম বিরক্ত ছিলেন, এরকম অকিঞ্চন ছিলেন। তারপর বর্ষাকাল খুব বৃষ্টি হচ্ছিল, কেউ বললেন বাবাজি মহারাজ আপনি এত ভালো উন্নত ভক্ত বর্ণিতের ভজন করেন আপনি কোথায় যাবেন, আপনি বর্ষাতে একটা ছোট্ট একটা কুটির বানিয়ে দেয় আপনার জন্য। তারপর তিনি কি দেখা দেন যে গঙ্গার তীরে যে নৌকাগুলো রাখানো হতো পুরোনো নৌকাগুলো পাল্টে রাখা হতো না, অনেক সময় নৌকা যে খারাপ হয়ে যায় একটু উল্টো করে রেখে দেয়, আপনারা দেখেছেন অনেকে যখন নৌকাতে আলকাতরা করা হয় নৌকাতে কালার করা হয়, তো নৌকার নিচে গিয়ে তিনি বসে থাকতেন, বলছে বর্ষাকালে এই নৌকাগুলো আছে না গঙ্গার তীরে আমি তার নিচে গিয়ে বসে ভজন করবো, তোমাকে আমার কুটির বানাতে হবে না। তো সেই জন্য গৌর কিশোর দাস বাবুজি মহারাজকে অকিঞ্চন দাস বাবুজি মহারাজ বলা। আর আর তারপর ওনার যে প্রভাব গৌর কিশোর দাস বাবুজি মহারাজ এরকম প্রভাব শুনে কি হয়েছিল, একবার এক লোকাল যে রাজা ছিল জমিদার ছিল সে তার নিজের লোককে পাঠালো বাবাজি মহারাজের কাছে। তারপর বাবাজি মহারাজকে বলুন আমার সাথে একটু আসতে আমার মহলে, আমাকে একটু দর্শন দিতে পারবে, আমার আমি তার সাথে কথা বলবো। আর গৌর কিশোরদার বাবাজি মহারাজ কি বললেন জানেন, ওর যে মন্ত্রী এসেছিল বলে দেখো আমি যেতে পারবো না, আমি গেলে ওর বাড়িতে গেলে আমার মনে এরকম জড়জাগতিক ধনী হওয়ার ইচ্ছা জেগে যাবে। চিন্তা করুন কত উন্নত ভক্ত গৌর কিশোরদার বাবাজি মহারাজ। আমাদেরকে যদি কেউ বলে এরকম কোনো বড় ব্যক্তি ডাকছে আমরা সব কাজ ছেড়ে চলে যাবো, জব করলেও জব অর্ধেক অবস্থা রেখে চলে যাবো। আর এখানে বলা হচ্ছে গৌর কৃষ্ণদাস বাবুজি মহারাজ বললেন আমি যদি ওই রাজার বাড়িতে যাই তাহলে হয়তো আমার মনে সেরকম ধনী হওয়ার ইচ্ছে জেগে যেতে পারে, আমি যাবো না। আর তারপর রাজা বুঝতে পারেন সে সময় গৌর কৃষ্ণদাস বাবুজি মহারাজ বললেন তোমার রাজা যদি আমার সাথে দেখা করতে চায় বলো ওনাকে গঙ্গার তীরে এসে আমার সাথে দেখা করতে, আমি যাবো না। এরকম অকিঞ্চন ছিলেন গৌর কৃষ্ণদাস বাবুজি মহারাজ। আর মানে জড়জাগতিক কোনো বিষয়ে বিলকুল আসক্তি ছিল না। একবার তো এক ব্যক্তি গৌর কিশোর দাস বাবুজি মহারাজের এক জড় জাগতিক ব্যক্তি গৌর কিশোর দাস বাবুজি মহারাজ খাবার বানিয়ে নিয়ে এসেছিল কোন জড় জাগতিক ব্যক্তির বাড়িতে, বললো আমি এগুলো ভোগ দিয়েছি ভগবান অকিঞ্চনের চরম উদাহরণ। যদি আমরা সবসময় এরকম ফলো করতে পারবো না, কিন্তু আমাদের বলো অকিঞ্চন মানে কি, তিনি চিরপ্রসন্ন যার জড়াগতিক বিষয়ে আশা করছেন কিন্তু আশা করছেন। যেরকম একবার সনাতন গোস্বামী তীরবাব তিথি পালন করছিলেন নবদ্বীপে, তো গৌর কিশোর দাস বাবুজি মহারাজ সবাইকে বলেন আজকে আমরা সনাতন গোস্বামীর তীরবাব তিথি পালন করব। তো সনাতন গোস্বামী তীরবাব তিথি সবাই আসলো, গৌর কিশোর দাস বাবুজি মহারাজের আশেপাশে যে বাবাজিরা সেবা করতেন ওনার সবাইকে বললো একটা কাজ করো আগামীকাল ঘোষণা করে দাও যত নবদ্বীপে আশেপাশে যত নবদ্বীপ আছে যত আশেপাশে বৈষ্ণবরা আছে মায়াপুরে আমরা অনেক বড় মহোৎসব করব। আমরা কি করব অনেক বড় মহোৎসব আগামীকাল সনাতন গোস্বামী তীরভক্তি, আর সব ভক্তরা সেগুলো অনেক শহ শহ লোক সবাই সেগুলো আগামীকাল মহোৎসব গৌর কিশোর দাস বাবুজি মহারাজ সবাই খাওয়াবেন, সবাই তো খুশি হয়ে আছে বাবাজিরা আজকে নিশ্চয় রসগোল্লা হবে পায়েস হবে অন্ন হবে খাবার হবে খুব সুন্দর হবে। আর দুপুরবেলা পর্যন্ত সবাই উপবাস করলো, উপবাস করার পর গৌর কিশোর দাস বাবুজি মহারাজ কাছে এসে বললো বাবাজি প্রসাদ কোথায় মহাপ্রসাদ, আপনি বললেন মহোৎসব মহোৎসব কোথায়, তিনি এরকম জপমালা বের করে বললেন হরিনাম মহোৎসব হবে আজকে, হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। কারণ আমরা করতে পারবো না ইসকনে এরকম মহোৎসব বলবো, হরিনাম মহোৎসব কোনো খাবার থাকবে না তাহলে আর দ্বিতীয়বার প্রোগ্রাম হবে না ইসকনে। কিন্তু গৌর কিশোর দাস বাবুজি মহারাজ এরকম উন্নত ভক্ত ছিলেন, জটা জায়গাতে কোনো বিষয়ে ওনার কোনো আসক্তি ছিল না, সেজন্য ওনাকে বলা হচ্ছে সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি। তো ভগবান অ্যাকচুয়ালি যে অকিঞ্চন সে প্রসঙ্গে বলা হচ্ছে ভগবান হচ্ছেন প্রকৃত অকিঞ্চন, সেই জন্য যারা ভগবানের ভক্ত তারাও এই জড়জগতের কোনো বিষয়ের প্রতি আসক্ত হবে না। দেখুন ভগবান
কৃষ্ণের মতো এরকম বৈরাগ্য কাউকে দেখা যায় না। বলা হচ্ছে শত কোটি গোপী, এক শত কোটি গোপীর সাথে ভগবান কৃষ্ণ নৃত্য করতেন, সেই আসক্তি ছিল না, সঙ্গে সঙ্গে সে রাসলীলার মধ্যে থেকে ভগবান কৃষ্ণ চলে গেলেন। তো ভগবানের যে সদৈশ্বর্য আসে, একটা গুণ হচ্ছে প্রনাউন্সিয়েশন, বৈরাগ্য। যে সব ঐশ্বর্য আছে ভগবানের মধ্যে, কিন্তু সেই সাথে ভগবানের মধ্যে বৈরাগ্য আছে, সেই জন্য ভগবানের ভক্তদের এটা বলা যায়। আর এই প্রসঙ্গে ভগবানকে কুন্তী মহারানী একথা বলেছিলেন। ওকে, আপনারা বলতে পারেন আমার সাথে, নম অকিঞ্চন বিত্তায়, রামায় শান্তায়ে নমঃ, ভগবান কৃষ্ণ। এরকম ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে দ্বারকা ফিরে যাচ্ছিলেন, তখন কুন্তী মহারানীর রথের সামনে এসে সে কথা বলেন, নম অকিঞ্চন বিত্তায়, হে কৃষ্ণ, আমি এতদিন হতে পারে তোমার পিসি বলে আমি আমি এতদিন বলিনি যে তুমি ভগবান, কিন্তু তোমার ছোটবেলা থেকে সব লীলা আমি কিন্তু খেয়াল করেছি। কুন্তী মহারানী অনেক উন্নত ভক্তদের মধ্যে মানা হয় কুন্তী মহারানী, কখনো তিনি এরকম বলেননি, কেন সবাই ভাববে এরকম যদি ভগবান প্রশ্নটাকে, সবাই বলে নিজের ভাইয়ের ছেলে, বসুদেবের বোন ছিল, বলে নিজের ভাইয়ের ছেলে, সেজন্য প্রশ্নটা করছে। তো আজকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, আজকে ওনাদের সব সমস্যার সমাধান হয়ে গেল, তখন তখন কুন্তী মহারানী কি বললেন, নম অকিঞ্চন বৃত্তা, হে কৃষ্ণ। বৃত্ত মানে কি আপনারা জানেন? বৃত্ত মানে হচ্ছে সম্পদ। তো বলা হচ্ছে হে ভগবান কৃষ্ণ, এটা কিন্তু খুব সুন্দর শ্লোক, নম অকিঞ্চন বৃত্তা, আমি আপনাকে প্রণাম করছি, নম নমস্কার করছি, অকিঞ্চন বৃত্তা, আপনি কার সম্পদ হে ভগবান? আপনি হচ্ছেন যারা অকিঞ্চন তাদের সম্পদ। আর প্রভুপাদকে লিখেছেন, যারা জড় বিষয়ে সম্পূর্ণভাবে নিঃস্ব, ভগবান শুধু তাদেরই সম্পদ। যাদের জড় জগতে অনেক কিছু আছে, ভগবান কিন্তু তাদের সম্পদ হন না। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা জড় জগতে নিঃস্ব, যাদের কিছুই নেই, ভগবান শুধুমাত্র তাদেরই সম্পদ হন, আর কারণ। তো অকিঞ্চনের সম্পদ হচ্ছেন ভগবান। আর নিবৃত্ত গুণবৃত্ত, হে ভগবান, আপনি তিন গুণের উপর জড় জগতে গুণের দ্বারা প্রভাবিত না, আত্মা রামায়, আপনি আত্মারাম, আপনি নিজের মধ্যে থেকে আনন্দ উপভোগ করতে পারেন, শান্তায়, আপনি অত্যন্ত শান্ত স্বভাবের, আর কৈবল্য পথে, কৈবল্য মানে মুক্তি, আপনি কৈবল্যের প্রতি মুক্তি দান করার যে প্রভু তিনি হচ্ছেন আপনি। তো এখানে কুন্তী মহারানী এই কথা খুব সুন্দর বলেছেন যে ভগবান কৃষ্ণ হচ্ছেন কি, নম অকিঞ্চন বৃত্তায়, তিনি অকিঞ্চন ব্যক্তিদের সম্পদ। এখন প্রশ্ন আসতে পারে, যারা ধনী, যাদের অনেক জড়জাগতিক ধন সম্পদ, জড়জাগতের অনেক কিছু আছে, তাদের কেন সম্পদ হবেন না ভগবান? এখানে বলা হচ্ছে, দেখুন, যাদের কাছে অন্য কিছু আছে সে কিভাবে ভগবানের শরণ নেবে? যার কাছে কিছু নেই সেই তো ভগবানের শরণ নেবে, তাই না? বিপদে পড়লে কুন্তী মহারানী এর আগে শ্লোকে কি বলেছেন, জন্ম ঐশ্বর্য সূত্র শ্রীবি এদমান এদম মদপমান, বলছেন হে ভগবান কৃষ্ণ, এই চারটে জিনিস এই জড়জাগতের ব্যক্তিকে পাগল করে দেয়। উচ্ছকুলে জন্ম, খুব দেখতে সুন্দর ঐশ্বর্য, শ্রুত কবি বিদ্যা বুদ্ধি, আর শ্রী দেখতে খুব সুন্দর, এই চার জিনিস মানুষকে এই জড়জগতে পাগল করে দেয়। নৈবার অধার্তম অভিধাতম বই তম অকিঞ্চন গোচর, সেই শ্লোকে তিনি এই কথা বললেন যে ভগবান তারা তো আপনার দৃষ্টিগোচর কখনো হতে পারে না, আপনি শুধু একমাত্র যারা অকিঞ্চন তাদেরই দৃষ্টিগোচর হন, আর কারণ। তো যাদের এই জগতে কোনো কিছু নেই, সবকিছু শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, ভগবান তাদের কেটে যাবেন? কেন তারাই ভগবানের কাছে যাবেন যখন তাদের আর কোনো ভরসা নেই, হে ভগবান আপনি আমাকে সাহায্য করুন। যাদের কোনো বিপদ আছে, মনে করে করোনা ভাইরাস হয়ে গেলো, তখন বিপদ হলে কি করবে? বলবে যে আমার ধন আছে, আমি ধনের সাহায্য নেবো। যাদের সৌন্দর্য আছে, আমার সৌন্দর্য দেখে আমি টাকা কামাতে পারবো, আমার বিদ্যা আছে, বিদ্যা দেখে আমি পয়সা নিতে পারবো। তো এই জড়জগতের এই চারটে জিনিস যার কাছে তার পাগল হয়ে যায় কুন্তী মহারানী, সে কথা বললো। কিন্তু যারা ভগবান ভক্ত তারা এরকম হন না। যেরকম আপনাদের উদাহরণ মনে আছে, সনাতন গোস্বামীর জড়জগতের কোনো বিষয়ের প্রতি আসক্তি ছিল না, শিবের কাছে, ভগবান শিবের কাছে এরকম এক তার ভক্ত গিয়েছিল, যে বললো যে ভগবান তপস্যা করেছিল, খুব সন্তুষ্ট করেছিল, তার শিব যখন এসেছিল, শিব সন্তুষ্ট বললো কি চাও? বলছে আমাকে চিন্তামণি চাই, আমি ধনী হতে চাই। শিব বললো ঠিক আছে, একটা চিন্তামণি আংটি আছে, সেই আংটি বৃন্দাবনে সনাতন গোস্বামী তিনি কি করেছেন, তিনি চাকলেশ্বর মহাদেব মানসী গঙ্গার বৃন্দাবনে গোবর্ধনের তীরে ভজন করছেন, ওনার কাছে আছে, তুমি ওই বাবার কাছে যাও, তোমাকে সেই আংটি দিয়ে দেবেন। কে বললেন এটা? শিব তার ভক্তকে। এখন কি হলো,
তারপর একথা যখন বললেন সেই ব্যক্তি তারপর বৃন্দাবনে ফিরে আসলো। আর বৃন্দাবনে ফিরে এসে সনাতন গোস্বামীকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে যে মূল্য, সে মূল্যবান যে চিন্তামণি আংটি আছে সেটা কোথায়? তখন তিনি বললেন, দূরে দেখেন একটা ডাস্টবিন আছে, তিনি ডাস্টবিনে ফেলে দিলেন। আর ওই ব্যক্তি সঙ্গে ডাস্টবিনের মধ্যে খুঁজতে থাকে, আরে এত দামি বস্তু চিন্তামণি, স্পর্শ করলে কোটি কোটি টাকা পেয়ে যাব। তারপরে তিনি ডাস্টবিনে খুঁজতে খুঁজতে তিনি চিন্তা করলেন যে এই বাবাজি সনাতন গোস্বামী ইনি এত মূল্যবান বস্তু ডাস্টবিনে ফেলে দিলেন, তার মানে ওনার কাছে নিশ্চয় আরো মূল্যবান কোনো বস্তু আছে, না হলে তিনি এটা কেন ফেলে দেবেন? আবার সে ডাস্টবিনে খুঁজতে খুঁজতে মাঝখানে ফিরে গেলেন, বললে বাবাজি মহারাজ আপনার কাছে এই চিন্তামণি আংটি থেকে আর মূল্যবান কি আছে? তখন বললেন যে এ হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তখন সেই শিবের যে ভক্ত ছিল সে বললো, আমারা চাই না এই হরিনাম, যে চিন্তামণি আনতে চাই না, আমার তো এই হরিনামই চাই। তো অকিঞ্চিত তাদের এই জড়জগতের কোনো বিষয়ের প্রতি কোনো ইয়ে নেই। তো সেজন্য বলা হচ্ছে যশাস্তি ভক্তির ভাগবতী অকিঞ্চন ভাগবত, যে ভগবান কৃষ্ণের প্রতি অকিঞ্চন ভক্তি করে তবে তার সবগুলো গুণ আসে। আমরা যে এই সেমিনারে প্রথমে পড়েছি মনে আছে, কি বলা হচ্ছে যে ভাগবতমে কি যে ব্যক্তি ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি করে তার মধ্যে এই সব গুণ চলে আসে। তো অকিঞ্চন মানে কি, কোনো কিছু থাকবে না জড়জগতে, কোনো কিছু থাকবে না। দেখুন যখন আমাদের কাছে অনেক কিছু আছে, আপনার এ আছে ধন, আমি মাঝে মাঝে আমাদের ভক্তরা বলে প্রভু চলুন আমরা একটু ঘুরে আসি 5-10 দিনের জন্য, বলে আমার আলমারি লক করতে হবে, আমার ব্যাগ ইয়ে করতে হবে, ব্যাংক ব্যালেন্স দেখতে হবে, আমি কোথায় যাবো না যাবো রুম লক করতে হবে। এত ধন সম্পদ, এত নিজের অনেক কিছু থাকলে আপনি যাবেন কিভাবে? হঠাৎ করে যদি ভগবান একদিন আপনার কাছে এসে বলে চলো তোমাকে এখন ভাগবতম যেতে হবে, বলে আমার তো রুম লক করিনি, আমার তো জুতো চপ্পল নিইনি, ব্যাংকের অ্যাকাউন্ট কাউকে, এটিএম এর পিন নাম্বার কাউকে জানাইনি এখনো, ব্যাংকের নাম্বার পাসওয়ার্ড কাউকে দিইনি, ততক্ষণে ভগবান তো চলে যাবে। তো সেজন্য আমাদেরকে অকিঞ্চন হতে হবে, যেন ভগবান বললেন এই মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকি, হ্যাঁ ভগবান আমি রেডি আছি প্রস্তুত। নাহলে আপনাদের মনে আছে সেই কৈলাসের গল্প, নারদ মুনি এসে বারবার বললেন তুমি চলো ভগবতধাম, সে বলবো না আমার এই ছেলের বিয়ে হবে, ছেলে হবে মেয়ে হবে, এই করে করে সে সংসার থেকে গেল। তো অকিঞ্চন এই জন্য ইম্পর্টেন্ট, অকিঞ্চন হলে আমরা সবসময় প্রস্তুত থাকতে পারো ভগবানের কৃপাতে। তো অকিঞ্চন কারা হতে পারে? যারা শুধুমাত্র ভগবানের চরণে শরণ নিয়েছে, যাদের অন্য কিছু আছে এই জড়জগতের সহায়, সে কখনো অকিঞ্চন হতে পারে না। যেমন উদাহরণকে বেস্ট উদাহরণ সুধামা, সুধামা সবকিছু নিঃস্ব হয়ে গেছিলেন তবেই তো ভগবানের কাছে গিয়ে শরণ নিয়েছিলেন। তো ভাগবতম এই প্রসঙ্গ বলা যায়, আপনারা সবাই বলুন আমার সাথে সাথে, আহম দরিদ্র পাপিয়ান, আহম দরিদ্র পাপিয়ান, কৃষ্ণ শ্রীনিকেতনঃ, কৃষ্ণ শ্রীনিকেতনঃ, মম বন্ধু রতি স্মাহম, সুধামা কি বলছেন? সুধামা যখন দেখলো যে সুধামার ঘরে কিছু নেই, খাবার এত গরিব হয়ে গেছে, তখন সুধামার যে পত্নী ছিল, সুধামার পত্নী একদিন বলে, দেখো তোমার তো বন্ধু ছোটবেলা একসাথে গুরুকুলে পড়েছে তোমরা দুজন, ঠিক বন্ধুর কাছে তুমি কেন যাচ্ছ না? তিনি তো দ্বারকার রাজা, ওনার কাছে তো যেতে পারো তুমি। সুধামা বললো, আমি এই গরিব মানুষ কি নিয়ে যাবো সে দ্বারকার রাজা, আমার বন্ধু আমি গেলে তো মানাতে করবে না, কিন্তু আমি কি মুখে যাব তার কাছে বলো। তখন কথা বলো না, একটু কিছু চিড়া নিয়ে যাও, এরকম চিড়ার মোয়া বানিয়ে সুধামার স্ত্রী পাঠিয়েছিল। আর যে সুধামা এসেছিল দূর থেকে, আর সবাই তো এরকম গরিব, যার ধুতি কুর্তা সব ফাটা আছে, আর যে কৃষ্ণ দূর থেকে দেখ, কৃষ্ণ নিজে দৌড়ে এসে আলিঙ্গন করলেন সুধামাকে। আর যখন আলিঙ্গন করলেন কৃষ্ণ নিজে, তখন কি করলেন, সুধামার পাদ প্রক্ষালন করলেন। আর দেখুন এখানে পেছনে রূপ বাকি সত্যভামা মিত্রবৃন্দ বাকি যারা সখীরা অবাক হয়ে গেলেন, এই কৃষ্ণ যাকে ত্রিভুবন ভজন করে, যার চরণ তিনি কিনে এই গরিব ব্যক্তির পাদ প্রক্ষালন করছেন, সবাই এরকম দূর থেকে দেখছিল রাজমহলে রানীরা। আর তখন সুধামা হাতে দেখে ভগবান কি নিয়ে এসেছে সুধামা, তখন সুধামা বললেন যে আমার তো গরিব কিছু নেই, আমি একটু চিড়ার ময়া নিয়ে এসেছি। আর ভগবান এক মুঠ খেলেন, দ্বিতীয়বার খেলেন, তৃতীয়বার যখন মুখে দিতে চাচ্ছিলেন রুক্মিণী দেবী এসে হাত মানা করলেন, না না প্রভু আপনি আর খেতে পারবেন, আপনি খেলে আর আমাদের ঘরে আর খাবেন না আপনি কখনো। ভগবান বললেন, আমি এই রাজমহলে কত রাজভোগ খেয়েছি, কত সুন্দর সুন্দর ভোগ খাই প্রতিদিন, সুধামা তোমার এটাতে যা আনন্দ আমি তা আর কখনো পাইনি।
আর তখন সুদামা এই কথা বললেন ভগবানকে, যখন সুদামাকে এরকম আলিঙ্গন করলেন, সুদামার চোখে অশ্রু এসে গিয়েছিল, কান্না এসে গিয়ে তিনি এই কথা বলছেন, কাহম দরিদ্র পাপিয়াম, কোথায় এ দরিদ্র পাপী সুদামা, হে কৃষ্ণ, কা কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় সেই কৃষ্ণ, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, যে লক্ষ্মী দেবী হাজার হাজার লক্ষ্মী দেবী যার চরণ বন্দনা করে, আর কোথায় এ দরিদ্র পাপী সুদামা। ব্রহ্ম বন্ধু রীতি স্মাহম, আমি যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি তাহলে আমি অযোগ্য ব্রাহ্মণ, তাদেরকে বলো ব্রহ্ম বন্ধু, আমি অযোগ্য ব্রাহ্মণ হলেও বাহুবাম পরিরম্ভূত, তিনি বাহুর দ্বারা খুব জোরে আমাকে আলিঙ্গন করেছিলেন, এর থেকে আমার পরম সৌভাগ্য কি হতে পারে। সুদামার চোখে অশ্রু এসে গিয়েছিল, তিনি কান্না করছিলেন যে কৃষ্ণ শ্রীনিকেতন লক্ষ্মী দেবী যে চরণ ভজনা করেছে তিনি আমাকে আলিঙ্গন করলেন, তো এটা অসম্ভব কিছু না, ভগবান আমাদেরকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত আছেন, যদি আমরা এই জড় জগতের কোনো কিছুর প্রতি নির্ভর না করি, যতক্ষণ আমাদের জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী এসব জিনিসের উপর বিপদে পড়লে আমরা তাদের স্মরণ করবো, ভগবান কেন আসবেন, ভগবান আসবেন যে সবকিছু হারিয়ে ফেলেছে, শুধুমাত্র ভগবানের ভরসা আছে, শুধু তাকেই বলা চক কিনছে। আপনার মনে আছে যে ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে এই কথা বলেছিলেন, ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে কি বলেছিলেন, কি ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন, যখন দ্রৌপদী কুরুক্ষেত্রের সরি ওই যে জুয়া খেলা হয়েছিল, আমি বলেছি আপনাদেরকে কথা অন্য ক্লাসে বলেছি, তাই না, দ্রৌপদী ভগবান ভগবান কৃষ্ণ উদ্ধব ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন আপনি কেন সেই পাশা খেলার সময় যাননি, তখন ভগবান কৃষ্ণ বললেন যে আমি তো যেতে প্রস্তুত ছিলাম, আমি তো গেটের বাইরে ছিলাম, যুধিষ্ঠির মহারাজ আমাকে ডাকেনি, তারপর তার ভাইদেরকে হারিয়ে ফেলেছিল তাও আমাকে ডাকেনি, দ্রৌপদী যে সবসময় আমাকে সবসময় মনে করতো বিপদে আপদে, আর সেই দ্রৌপদী যখন বস্ত্র হরণ হচ্ছিল সেই দ্রৌপদী তার পতিদের দিকে দেখছিল, ভীষ্মদেবের দিকে তাকাচ্ছিল, দ্রোণাচার্যের কৃপাচার্য, তো আমি কিভাবে সাহায্য করবো, যখন দ্রৌপদী নিঃস্ব হয়ে তখন কি করলেন, দ্রৌপদী হাত উঠালেন, তখন গিয়ে ভগবান কৃষ্ণ বললেন আমি তো দরজার বাইরে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে শাড়ি নিয়ে চলে আসলাম, তাই না, তো সেজন্য ভগবান যারা নিঃস্ব হয়ে যান তাদেরকে ভগবান এরকম অকিঞ্চন তাদের দৃষ্টিগোচরণ, আর কারো দৃষ্টিগোচর ভগবান হন, কেন তাদের অনেক কিছু আছে, তারা অনেক কিছু সাহায্য নিতে পারে, কিন্তু যারা এরকম শুধুমাত্র ভগবানের ভরসা আছে ভগবান শুধু তাদেরকে সাহায্য করতে পারে। তো এই প্রসঙ্গে প্রপাত বলছেন কি করতে পারেন, এটা অকিঞ্চন অর্থ হলো জাগতিক ভাবে যার দেওয়ার কিছু নেই, একজন প্রকৃত ভক্ত বা মহাত্মা কাউকে জাগতিক ভাবে কিছু দিতে পারেন না, কারণ ইতিমধ্যে তিনি সমস্ত জাগতিক সম্পদ ত্যাগ করেছেন। তো প্রভুপাদ বলছেন যে এটা হচ্ছে প্রকৃত অকিঞ্চন, তো প্রকৃত ভক্ত বা মহাত্মা হচ্ছেন তারা যারা যারা কি করছেন, তারা এই জড় জগতের কোনো কিছুর প্রতি আসক্তি না, সব সব ধরনের বাসনা ত্যাগ করেছে। তো এই প্রসঙ্গে প্রভুপাদ একবার বলেছিলেন, প্রভুপাদের এক গুরু ভাই ছিলেন ভক্ত সিদ্ধান্ত ঠাকুরের শিষ্য, ওনার নাম ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এমনকি প্রভুপাদ যখন শেষ সময় ছিলেন বৃন্দাবনে শরীর ত্যাগ করবেন কৃষ্ণদাস বাবাজি মহারাজ ছিলেন, তো কৃষ্ণদাস বাবাজি মহারাজের সম্পর্কে প্রভুপাদ বলছিলেন কি যে তিনি এই কৃষ্ণদাস গোবিন্দ গোস্বামী পরে 1982 পরে উনি দেহত্যাগ করেছিলেন বৃন্দাবনে, তো প্রভুপাদ সবসময় তার শিষ্যদেরকে ওনাদের দিন বলতে আমার এক গুরু ভাই ছিল কৃষ্ণদাস বাবাজি, তিনি বলছে এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কখনো কখনো কাউকে দেখাতেন না, তিনি সবসময় অকিঞ্চন ভাব ছিলেন আর পরমহংস স্তরে ছিলেন, তিনি বলতেন না, তিনি যে রাজহংসের মতো ছিলেন এরকম বলতেন, আর তিনি কখনো কাউকে এরকম দেখাতেন না, তিনি এরকম শিক্ষা দিতেন, আর প্রভুপাদ একবার বলেছে যে ওনার সামনে যখনই আমরা কেউ গিয়ে এরকম প্রণাম করতেন বলতেন প্রভু কৃষ্ণদাস প্রভু কৃপা করে আপনি আমাকে কৃপা করুন, আপনার কৃপা দিন, আপনি তো ভালো ভক্ত, উনি সঙ্গে সঙ্গে উল্টো প্রণাম করে বলতেন আপনি আমাকে কৃপা করুন দয়া করে, আমার যোগ্যতা না আপনাকে কৃপা করার, প্রভুপাদ নিজে বলে আমার গুরু ভাই যে কৃষ্ণদাস বাবাজি মহারাজ এরকম ছিলেন অকিঞ্চন, ওনার জনজাগতে বিলকুল কোনো মান সম্মান কোনো কিছু ইচ্ছে ছিল না সবকিছু। তো অকিঞ্চন মানে হচ্ছে যে প্রভুপাদ যেটা বলেন জাগতিক ভাবে তার দেওয়ার এবং নেওয়ার কিছু নেই, সে কোনো কিছু নিজের জন্য সঞ্চয় করে রাখেনা, সেটা হচ্ছে অকিঞ্চন। যেরকম প্রভুপাদ আরেকজনের সম্পর্কে বলেছিলেন কৃষ্ণনগর, আপনারা শুনেছেন মায়াপুরের পাশে যে আছে শহর কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট, তো কৃষ্ণনগর হয়েছে
কৃষ্ণনগরে এক রাজা ছিল, সে রাজার নামে হয়েছিল কৃষ্ণনগর। সেই সে রাজার নাম ছিল মহারাজ কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্রের নামে সেই শহরের নাম হয়েছিল কৃষ্ণনগর। তো প্রভুপাদ বলেছিলেন কৃষ্ণনগরের যে রাজা আছেন কৃষ্ণচন্দ্র, একবার ওনার রাজ্যে এক সাধু মহাত্মা এসেছিল। আর ওই যে সাধু মহাত্মা এসেছিলেন একবার ওনার রাজ্যে, তখন সে সাধু মহাত্মাকে কৃষ্ণচন্দ্র রাজা এরকম দান দক্ষিণা দিতেন, তিনি এরকম দান দক্ষিণা দিয়েছিলেন। তো ভালো করে বৈষ্ণব সেবা করে তাদেরকে খাইয়ে আপনার বললেন যে এই জিনিসগুলো আপনি নিয়ে যান আগামীকাল, আর আগামী কয়েকদিন ধরে আপনারা খেতে পারেন, ঘরে নিয়ে যান, এরকম বিখ্যাত সাধুদের। তো সে যে সাধু তার ঘরে গিয়েছিল, সে বললো মহারাজ আমরা তো এগুলো নিতে পারবো না। বলে কেন দান নিতে পারবো না? বলছে না, বলছে আমরা শুধু আজকের দিনের জন্য যা দরকার তাই গ্রহণ করি, আগামীকালের জন্য আমরা গ্রহণ করি না। আর কৃষ্ণচন্দ্র রাজা তো অবাক হয়ে গেলেন, বলে পরের দিনে তুমি কি খাবে? বলছে আজকে যেরকম আপনি আপনাকে ভগবান ব্যবস্থা করে দিয়েছেন, আগামীকালও ভগবান কাউকে ব্যবস্থা করে দেবেন, সেদিন আমরা পরের দিনের সঞ্চয় করি না। আর মহারাজ কৃষ্ণচন্দ্র তো অবাক হয়ে গেলেন, সেদিন থেকে তিনি বিশাল ভক্ত হয়ে গেলেন, দান দক্ষিণে দিতে শুরু করলেন। সেটা হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্রের মহিমা। তো এটা হচ্ছে প্রকৃত অকিঞ্চন। অকিঞ্চন মানে হচ্ছে যিনি এই জড় জগতের কোনো বিষয়ের প্রতি যার কোনো আসক্তি নেই, যার একটুও একটুও জড় জগতের ধন সম্পদের ইয়ে নেই, প্রোপ্রাইটারশিপ। আর এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে কে, আমাদের শাস্ত্র অনুযায়ী তার রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভু সবাই সব গোস্বামীদেরকে দিয়ে আলাদা আলাদা শিক্ষা দিয়েছেন, আর রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বৈরাগ্য বা কিভাবে অকিঞ্চন। যেরকম গোপাল ভট্ট গোস্বামীকে দিয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে বিগ্রহ সেবা করতে হয়, রূপ রূপ সনাতনকে শিক্ষা দিয়েছেন কিভাবে কিভাবে শাস্ত্র প্রণয়ন এবং ধাম লুপ্ত ধাম উদ্ধার করতে হয়, সেরকম রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কিভাবে বৈরাগ্য অকিঞ্চন হওয়া যায়। তো এখানে বলা হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে বলা হচ্ছে, রঘুনাথ দাস গোস্বামী এরকম ছিলেন যে ওনার পরিবারের যে পিতা ছিল হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার পিতা ছিলেন, কাকা ছিল হিরণ্য মজুমদার, এত ধনী 20,000 স্বর্ণ মুদ্রা ছিল ওনাদের ইনকাম। কারো আছে আমাদের এরকম 20,000 স্বর্ণ মুদ্রা? কতজন দেখেছেন প্রতি মাসে ইনকাম? আর বলা হচ্ছে তখন সে, এখন বর্তমানে যে পানিহাটি বা যে কলকাতা দেখা যায় পুরো পুরো ডিস্ট্রিক্ট এক জেলার মালিক ছিল ওনার পিতা, এত ধনী ছিল, চিন্তা করে। আর তারপর উনি যখন এরকম হরিদাস ঠাকুর বা ওনাদের যে গুরু ছিল যদুনন্দন আচার্য, ওনাদের ঘরে মাঝে মাঝে আসতেন, তো চৈতন্য মহাপ্রভু সম্পর্কে শুনেছিলেন মাঝে মাঝে, আর শুনতে শুনতে চৈতন্য মহাপ্রভুর আসক্তি জন্মেছিল। আর তিনি বারবার ঘর থেকে চলে যেতেন এত কিছু থাকার পরেও। আর একসময় তো ওনার পিতামাতা কি করলেন, ওনাকে জোর করে বিয়ে দিয়ে দিলেন সবচেয়ে যে সুন্দরী স্ত্রী, সবচেয়ে সুন্দরী স্ত্রী সেই সময়কার। আর যখন বিয়ে দিয়ে দেওয়া হলো তারপরে মন টিকছে না, বারবার প্রতিদিন রাত্রে উঠে তিনি পালিয়ে যাচ্ছে। আর ওনার বাবার অনেক সেনারা ছিল, ধনী ব্যক্তি, বারবার সেনারা তাকে ঘরে নিয়ে আসলো আর ঘরে বেঁধে রাখলো। একদিন রঘুনাথ দাস গোস্বামীর পিতা, রঘুনাথ দাস গোস্বামী যখন পালিয়ে গিয়েছিল তাকে ধরে নিয়ে এসে রশি দিয়ে এরকম বাঁধছিল পিলারের সাথে ঘরের মধ্যে, তোকে আজ বেঁধে রাখবো যেন তুই আর না পালাতে পারিস। যখন রঘুনাথ দাস গোস্বামীকে এরকম বেঁধে রাখতে গিয়েছিল তখন কি হলো, তখন রঘুনাথ দাস গোস্বামী মা এসে একটা কথা বললো তার পতিকে, বললো দেখো আমাদের সন্তানকে তো তুমি কতবার বেঁধে রাখার চেষ্টা করছ, তাই কিনা? তখন তিনি বললেন যে যে ইন্দ্রের সমান ঐশ্বরীয় আর স্ত্রী অপ্সরার সমান। দেখো যার ইন্দ্রের মতো সম্পদ, রঘুনাথ দাস গোস্বামীদের সম্পদ কত ছিল, স্বর্গের রাজা ইন্দ্রের সম্পদের সাথে তুলনা করা হচ্ছে, এই জগতে আর কারো এরকম সম্পদ হতে পারে না, এত ধনী ছিল। আর স্ত্রী অপ্সরার সমান, স্ত্রী কার মতো, স্বর্গের যে অপ্সরা তাদের মতো। বলছেন ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরার সম, সেসব বান্দিতে নারী লেখে যার মতো। কে বলছেন? এটা রঘুনাথ দাস গোস্বামীর মা রঘুনাথ দাস গোস্বামীর পিতাকে যখন তিনি বাঁধতে গিয়েছিলেন, বললেন যে ইন্দ্রের মতো ধন সম্পদ আর অপ্সরার মতো স্ত্রী যাকে এই ঘরে বেঁধে রাখতে পারলো না, যে বারবার পালিয়ে যাচ্ছে এই দুটো থাকা সত্ত্বেও। তখন তিনি বললেন, মা বললেন, দড়ির বন্ধনে তুমি বাঁধিবে কি বাঁধবে, তুমি ছোট্ট একটা রশি দিয়ে কিভাবে বাঁধবে, যে ইন্দ্রের মতো ধন সম্পদ যেটা আরো মস্ত বড় বন্ধন তা যা তাকে বাঁধতে পারলো না, আর অপ্সরার মতো স্ত্রী যাকে বাঁধতে পারলো না, এই রশি কিভাবে বাঁধবে তাকে, দড়ির বন্ধনে তুমি বাঁধিবে কি বাঁধবে, জন্মদাতা পিতা না রে প্রারব্ধ কুণ্ডাই। তখন তার মা বললেন, তুমি তো জন্মদাতা পিতা, প্রারব্ধ এই জন্মের পিতা, কিন্তু পূর্বজন্মে তার ভাগ্যে যে লেখা আছে সেটা তো তুমি খণ্ডন
পূর্ব জন্ম থেকে এরকম লেখা ছিল রঘুনাথ দাস গোস্বামী এরকম চলে যাবে, তো তুমি এই জন্মের পিতা হয়ে কিভাবে খণ্ডন করতে পারবে সেটা? তো অনেক সময় এরকম পিতা মাতা যারা চলে যায় মন্দিরে জোর জবরদস্তি করে, তারা কখনো অ্যাকচুয়ালি সুখী হতে পারবে না। কেননা আমরা ভাবছি তারা তো এই জন্মের পিতা মাতা, সন্তান তো সেই প্রারব্ধ থেকে লেখা আছে সে ভগবানের ভক্ত হবে। তখন রঘুনাথ দাস গোস্বামী এরকম সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী মা বাবা বুঝতে পেরেছিলেন যে তার যে বৈরাগ্য উৎপন্ন হয়েছে সেটা কেউ ইয়ে করতে পারবে না, তাই না? তো রঘুনাথ দাস গোস্বামীর তখন তিনি জগন্নাথপুরীতে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে এরকম দর্শন করতে গিয়েছিলেন। যে চৈতন্য মহাপ্রভু দর্শন করতে গিয়েছিলেন, এতদিন তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন চৈতন্য মহাপ্রভু দর্শন করবেন, আজকে যখন বেরিয়ে এসেছেন চৈতন্য মহাপ্রভু দর্শন করতে জগন্নাথপুরী গেলেন, শুনতে পেলেন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন এসে গেছে। পেছনে দৌড়ে দৌড়ে বৃন্দাবন আসলেন, কত মাস ঘুরে ঘুরে মনে ভ্রমণ করে যে বৃন্দাবন পৌঁছলেন, খবর পেলেন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে বেরিয়ে গেল। সনাতন রূপগুরু পেছনে পেছনে ঘুরছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু দর্শন পাচ্ছেন। আর তখন তিনি ঘুরতে ঘুরতে পানিহাটিতে আসলেন, তখন নিত্যানন্দ প্রভু দূর থেকে বললেন এই চোরা, তখন তাকে চোর বলে সম্বোধন করলেন। কেন? কেননা চৈতন্য মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পত্তি, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যাবে না। আর যখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে তার চরণ রেখেছিলেন, সেই সবাদে নিত্যানন্দ প্রভু যোগ বলে চৈতন্য মহাপ্রভুকে ডেকেছিলেন। তারপর রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সাথে জগন্নাথপুর চলে গিয়েছিলেন। আর গিয়ে রঘুনাথ দাস গোস্বামী এত অকিঞ্চন হয়ে গিয়েছিলেন, তিনি প্রথমে কি করতে ওনার পিতা মেনে নিয়েছেন কি করা যাবে, ছেলে চলে গেছে তো বাড়ি থেকে টাকা পাঠাতো প্রতি মাসে তার সেনাদের দিকে, আর সেই টাকা দিয়ে তখন তিনি বৈষ্ণবদের সেবা করতেন। একসময় রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন, দেখে এই আমার বিষয় ব্যক্তির টাকা দিয়ে আমি এরকম বৈষ্ণব সেবা করাতে চাই না, তিনি সেটা বন্ধ করে দিলেন। তারপর দেখলেন রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, জগন্নাথপুরী মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছেন। চৈতন্য মহাপ্রভু একদিন দেখলেন রঘুনাথ দাস গোস্বামী সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, তখন চৈতন্য মহাপ্রভু বললেন না এটা ঠিক না রঘুনাথ, সিংহদ্বারে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে বেশ্যার সাথে তুলনা করা হয়। কেন? বেশ্যারা কি করে, পথে দাঁড়িয়ে থাকে কাস্টমারের জন্য অপেক্ষা করে। সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা মানে হচ্ছে এই ব্যক্তি আসবে, ওই ব্যক্তি আমাকে অনুসরণ দেবে, ভিক্ষা দেবে, সেজন্য তাদের উপর আমি নির্ভর করে থাকবো, ভগবানের ভক্তরা এরকম থাকে না। তো তিনি সেটাও ছেড়ে দিলেন, চৈতন্য মহাপ্রভু সেটা পছন্দ না, পিতা থেকে টাকা আসতো সেটা বন্ধ করে দিলেন। তারপর কি করলেন, সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা বন্ধ করে দিলেন। তারপর শেষে চৈতন্য মহাপ্রভু বললেন যে, জিজ্ঞেস করলেন যে রঘুনাথকে আজকাল দেখছি না, ও কোথায় গেল, কিভাবে ও খাওয়া দাওয়া করছে, ও তো সিংহদ্বারে দেখছি না। তখন বললেন মহাপ্রভু ও তো জগন্নাথপুরী মন্দিরের পিছনে গিয়ে রান্নাঘরের পেছনে ডাস্টবিন আছে, সেখানে যে চালগুলো প্রতিদিন ফেলে দেওয়া হয় অন্নগুলো, সেগুলো পচা চালগুলো ধুয়ে পরিষ্কার করে সেগুলো খাচ্ছে, যেহেতু আপনি পছন্দ করতেন না উনি গেটে দাঁড়িয়ে ভিক্ষা করেন। আর চৈতন্য মহাপ্রভু একদিন পেছনে গিয়ে রঘুনাথ ধরে ফেললেন, রঘুনাথ তুমি কি খাচ্ছ? বললেন না না মহাপ্রভু আপনি এগুলো খাবেন না, এগুলো অপরিষ্কার, এই অন্নগুলো ভালো না, এগুলো আপনার জন্য না, আপনার জন্য ভালো খাবার আছে, আপনি এগুলো টাচ করবেন না। আর চৈতন্য মহাপ্রভু জোর করে সে পচা অন্নগুলো যে ধুয়ে রেখেছিল তার এক মুঠো দিয়ে বললেন, রঘুনাথ আমি তো অনেক মহাপ্রসাদ খেয়েছি, রাজভোগ খেয়েছি জগন্নাথপুরীতে, কিন্তু তোমার তুমি যেটা খাচ্ছ প্রতিদিন এ তো অমৃতের মতো, এর থেকে স্বাদ আর কিছু তো হয় না। এরকম রঘুনাথ দাস গোস্বামী অকিঞ্চন ছিলেন, চিন্তা করুন। তো অকিঞ্চন মানে প্রকার কি বললেন, জড় জাগতিক অনেক কিছু থাকতে পারে, রঘুনাথ দাস গোস্বামী সবকিছু ছিল, কিন্তু যিনি কোনো কিছু নিজের বলে দাবি করেন না সেটা হচ্ছে প্রকৃত অকিঞ্চন। আর এরকম হয়ে গেছিলেন তিনি রাধাকুণ্ডে গিয়ে, আজকে যেমন আমরা রাধাকুণ্ড দেখছি শ্যামকুণ্ড বলে কে বানিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী। আগে ছোট্ট একটু ছিল, সব খনন সংস্কার সব রঘুনাথ দাস গোস্বামী করেছিলেন। তো সেই রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে গিয়ে এরকম ভজন করতে, এরকম খুব কম খাওয়া দাওয়া সবকিছু ত্যাগ করে দিয়েছেন, খাবার শোয়া সবকিছু। এরকম বলা আছে রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন বৃন্দাবনে দাঁড়িয়ে 1000 বৈষ্ণবকে প্রণাম করতেন, রাধাকুণ্ডে এক এক বৈষ্ণবকে এক এক করে। মানে এরকম না বাঞ্ছা কল্পতরূপ কৃপা সিন্ধু অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দাকে একসাথে বলে দিলাম দুনিয়া সব বৈষ্ণবদেরকে, তিনি এক এক বৈষ্ণবের নাম ধরে প্রণাম করতেন। এরকম 1000কে মাথা না থেকে প্রণাম করতেন, একটা ছোট দোনাতে অল্প একটা ছোট বলে প্রতিদিন খাবার খেতে। আমাকে একজন বলছিল কোন শাস্ত্রে আছে যে এরকম হয়ে গেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, এত অকিঞ্চন সবকিছু ত্যাগ করে দিয়েছেন, তিনি যখন হাঁটতেন গোবর্ধন পরিক্রমা করতেন তখন যে হাওয়া হতো, হাওয়াতে ওনার শরীর এরকম গাছের মতো হিলতো, এরকম তিনি এরকম তপস্বী হয়ে গেছেন। আমাদের সেরকম করতে হবে না, তো আমাদের জেনে রাখার জন্য আর কি। তো সেই রঘুনাথ দাস গোস্বামী এরকম ভজন করতেন, কান্না করতেন। আর এক সময় কি হলো, এক সময় রাধাকুণ্ডের তীরে যখন ভজন করছিলেন, খুব গরম, এই গরমের মধ্যে এত কঠোর গরম,
রাধারানী এসে রঘুনাথ দাস গোস্বামীর মায়ের মাথার উপরে এরকম চাদর ধরলো ছায়া দেওয়ার জন্য। রাধারানী স্বয়ং এসে গিয়েছেন রঘুনাথ দাস গোস্বামীর ছায়া দেওয়ার জন্য। আর রাধাকুণ্ডের অন্য পাশ থেকে অন্য কিনারা থেকে সব গোস্বামীরা দেখতে বললো রাধারানী সেবা করছেন। আর এসে সবাই এরকম রঘুনাথ দাস বলে, রঘুনাথ আমরা বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণ সেবা করার জন্য, ওনাদের সেবা নেওয়ার জন্য আমরা এসেছি নাকি? বলে আমরা এসেছি ওনাদের সেবা করার জন্য, আর উল্টো তুমি ওদের সেবা নিচ্ছ। রঘুনাথ দাস গোস্বামী তো জানতেনই না পিছন থেকে এসে রাধারানী এরকম সেবা করছেন। তো তিনি তো আমি বুঝতে পারলেন যে আমি সাবধানে থাকবো। তারপরে তিনি ওনার একটা কুটির বানালেন, না হলে তো কুটিরে থাকতেন না, এক এক রাত এক এক গাছের নিচে থাকতেন, এরকম ছিল রঘুনাথ। তো এটা হচ্ছে প্রকৃত অকিঞ্চন, সেটা হচ্ছে বৈষ্ণবদের আরেকজন। এরপরে বৈষ্ণবদের আরেকজন হচ্ছে সর্বপরক সর্বোপকারক, সব জীবের প্রতি তিনি কৃপালু, যেটা অলমোস্ট আমরা আগে যেটা পড়েছি দয়ালু কৃপালু তার মতই বলা যায়, সেটা আমরা আগামী ক্লাসে চর্চা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আচ্ছা আগামী ক্লাস অ্যাকচুয়ালি নৃসিংহ চতুর্দশী, তাই না? হ্যাঁ প্রভু। আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা তো সবাই তো রুমে আছে, ড্রমের সাথে আছে, আমাদের কোনো অসুবিধা। আপনারা তো আমাদের সমস্যা নেই, নৃসিংহদেবের অভিষেক আপনারা দেখবেন ইন্ডিয়াটাই দেখবেন, তাই না? মায়াপুর টিভি বা উজ্জয়িনী দেখবেন, তাই না? আর তো কোথাও দেখবেন না, তাই না? তো ওটা তো আপনার ইন্ডিয়ান টাইম 7টার মধ্যে তো আরতি আরতি হয়ে যাবে। হ্যাঁ তাহলে ক্লাস করা যাবে, ক্লাস হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, যদি আমরা ইন্ডিয়ান টাইম 7টা বাজে শুরু করি, যদি মনে হয় তাহলে 7:15 শুরু করা যাবে, কারণ অভিষেক তো 6টার মধ্যে হয়ে যায় আমাদের এখানে, অভিষেক 6টা। আর এই বছর জানেন তো, এই বছর সব জায়গায় অভিষেক জলদি হবে, কেননা সব ভক্তরা অভিষেকে যাচ্ছে না, বুঝতে পেরেছেন না?